তীব্র তাপপ্রবাহে ক্ষতি হচ্ছে ফসলের এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কাইসার সুমন প্রথমে যাচ্ছি রাজবাড়িতে শফিকুল ইসলাম শামীমের কাছে আহ শামীম তাপপ্রবাহে ফসলের কি ধরনের ক্ষতি হচ্ছে আপনি বিস্তারিত জানাবেন ধন্যবাদ অরিন আপনি যেমনটি জানাচ্ছেন যে প্রচন্ড তাপদহের কারণে রাজবাড়িতে যে কৃষি প্রধান জেলা রয়েছে এই জেলার যে কৃষি পণ্যগুলি রয়েছে সে প্রত্যেকটি পণ্যই কিন্তু এখন এই প্রচন্ড তাপের কারণে ফসলটা কাঙ্ক্ষিত পরিমাণ হয়নি আমি একটু জানাতে যদি চাইতে রাজবাড়ি জেলার পাঁচটি উপজেলা চারটি উপজেলায় পদ্মা নদীর পারে অবস্থিত এই জেলার পঁচাশি পার্সেন্ট মানুষ কৃষি কৃষিকাজের উপর নির্ভরশীল তবে কৃষিকাজের উপর নির্ভরশীল থাকলে এবার যে শুরু থেকেই প্রচন্ড তাপ দহের কারণে কৃষকের যে আবাদি যে ফসলগুলি রয়েছে প্রত্যেকটি ফসলি কিন্তু প্রতি পরিমাণ তারা ফলন পায়নি তো এর মধ্যে কিন্তু যে রাজবাড়ী জেলার যে কৃষক যারা তারা কিন্তু ধান কাটতে কাটা প্রায় শেষের দিক চলে গেছে তো এ সকল কৃষকদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে ধানটা যে প্রচন্ড তাপের কারণে যে পরিমাণ ফলন হওয়ার কথা ছিল সেই পরিমাণ ফলন হয়নি তাদের অনেক ধান কিন্তু চিটা রয়েছে এবং ধানটি উৎপাদন করার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে শেষ ব্যবহার করতে হয়েছে বা খরচের ভাগটাও কিন্তু তাদেরকে বেশি হয়েছে বলে এ সকল কৃষক জানিয়েছেন পাশাপাশি যে সকল সবজি রয়েছে বেগুন আলু সহ টমেটো বা অন্য অন্য যে সবজি রয়েছে সেই সবজিতেও কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন তো দ্বিতীয় পর্যায়ে কিন্তু তাদেরকে তাপের আরেকটা আহ ই দেখা যাচ্ছে সে কারণে কিন্তু তাদেরকে সেচের পরিমাণটা বৃদ্ধি করতে হচ্ছে বা তাদেরকে ব্যয় হয়ে যাচ্ছে তো এই ছিল রাজবাড়ী জেলার ফসলের যে তাপ দেহের কারণে যে ফসলের সংবাদ এখন আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী হচ্ছে সাতক্ষীরা রয়েছে শরীফুল্লাহ কাইসার সুমন সুমন জানাবেন যে সাতক্ষীরার যে ফসলের যে কি অবস্থাটা আপনি জানাবেন শামীম ধন্যবাদ আপনাকে আমি আপনাকে জানাতে চাই যে সাতক্ষীরা হচ্ছে সাগর নিকটবর্তী যে জেলা এই উপকূলীয় জেলায় কিন্তু এবার আপনি জানেন প্রতি বাড়ি একটি আগাম ফসল তৈরি হয়। তার মধ্যে বলে রাখা দরকার বড় ঘর শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ঘরে তুললেও আউশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আউশের যে ফসল আবাদ হওয়ার কথা সেটি কিন্তু হওয়ার সুযোগটা কমে গিয়েছে আমি একটু সরে গিয়ে আপনাকে দেখাবার চেষ্টা করছি যে দেখেন এই পুরো ফসল কিন্তু মাঠ ফেটে চৌচির এখানে কিন্তু পানির সাংঘাতিক প্রকম সংকট যার ফলে আসলে আউশের আবাদের কিন্তু এখন সাংঘাতিকভাবে সংকট তৈরি হয়েছে আর সামনে আসছে কুরবানি এই কুরবানির ঈদের জন্য যে পশু পাখি সেই পশুর গোখাদ্যও কিন্তু এখন প্রস্তুত করা যাচ্ছে না কারণ গরুর যে ঘাসের খাবার কারণ এখন বাজারের খাবার খাওয়া নিষিদ্ধ করেছে পানি বিভাগ এই মুহূর্তে যে সবুজ ঘাস দেওয়ার কথা সেই ঘাস কিন্তু তুলনামূলক আগের মতো হয়নি এই অতি তাপ প্রবাহের কারণে আপনাকে বলে রাখা দরকার যে আপনি জানেন যে এইটি সুন্দরবন অঞ্চল এবং একমাত্র এই এলাকাতেই মধু সংগ্রহ হয়ে থাকে সেই মধু সংগ্রহ কিন্তু এবার তুলনামূলক কম হচ্ছে কারণ অতি তাপের কারণে তুলনামূলক সেই মধু কিন্তু মধু কিন্তু জমাট বাঁধেনি ফলে এবার কিন্তু সুন্দর বনে মধু সংগ্রহ হয়নি যার কারণে এখন কিন্তু কৃষি ফসলে এবং সুন্দরবনের মধুতেও কিন্তু এর প্রভাব পড়েছে এই ছিল তাপপ্রবাহে যে ফসলের যে দূর দূরদর্শা তার সর্বশেষ দর্শক আমরা ফিরে নিয়ে যাচ্ছি স্টুডিওতে সেখানে আছেন অরিন অরিন আপনাদের দুইজনকে ধন্যবাদ দর্শক রাজবাড়ী এবং সাতখীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা